ভিউয়ার্স, মাত্র 10 টাকায় গ্রাম এলাকার একটি অসাধারণ খাবার যেটাকে বলা হয় কাটা বরফ। তো আপনারা কীভাবে বানানো হয় তার জন্য আপনারা ভিডিওটা দেখেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো এটা যে খাবারটার কথা আমি বলতেছি, এটা মূলত এক ধরনের আইসক্রিম, এটা গ্রাম এলাকায় বানানো হয়। আর আমি যেখান থেকে ভিডিওটা করছি এটা নড়াইলের কালিয়া থানা এলাকায়, গ্রামের একটা মাঠে খেলা হচ্ছে। খেলার সময় এই ধরনের আইসক্রিম বা এই ধরনের এটাকে বলা হয় কাটা বরফ, এই কাটা বরফগুলো বানানো হয়। তো আপনারা দেখেন উনি একটা বরফের দোলাকে কাঠের ওই পাশেটাকে ঘষতেছে এবং নিচ থেকে যে বরফ পড়তেছে ওটাকে একটা গ্লাসের ভিতরে নিচ্ছে, অন টাইম গ্লাস। সেটার ভিতরে নেওয়ার পরে এই বিভিন্ন প্রকার মিক্সার আছে, কোনোটায় দই দেওয়া, কোনোটায় মধু দেওয়া, বা বিভিন্ন জাতীয় মিষ্টি জাতীয় যে তার মিক্সারগুলো সেগুলো দেওয়া আছে। আবার কিছু কিছু আছে আপনার ঘ্রাণের জন্য দেওয়া হয়, কিছু কিছু মিক্সার আছে যেগুলো ঘ্রাণ বাড়ায়। দেখেন এটা চিনি শিরাটা দিচ্ছে ওনারা, এখন কীভাবে বানাচ্ছে। এটা প্রতি গ্লাস 10 টাকা করে, এটা হয়তো মানে বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু এটা আমাদের এদিকে সবসময় পাওয়া যায়। সবসময় বলতে এটা যখন থেকে গরমকাল শুরু হয় এবং গরমকালে শুরু এবং শীতকালের আগে আগ পর্যন্ত, এটা যতদিন গরম থাকে ততদিন এই খাবারটা বা এই আইসক্রিমটা বা এই কাটা বরফটা নড়াইল এলাকায় খুব প্রচলন, এটা মানুষ খেয়ে থাকে। মাত্র 10 টাকা গ্লাসে এটা মানুষের গরমের ভিতরে একটা প্রশান্তি বয়ে আনে। তো আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।